আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, ভালো আছি। আবার আজকে আমার মনটাও অবশ্য বেশি ভালো না, কারণ আজকে ফেব্রুয়ারির 9 তারিখ, আজকে আমাদের ম্যারেজ ডে। এখন আমার হাজবেন্ড আমার পাশে নাই, ও এতই বিজি, ও থাকে আউটসাইডে, ওখানে স্টে করতে হয়, ওখানে থাকতে হয়। এখন চাকরিজীবী কি করবে? এখন আমি এতে রাগ করি না অযথা, কারণ চাকরিজীবীদের যখন যেখানে বসের কথা মতোই চলতে হয়, এছাড়া তো কিছু করার নাই, ঠিক আছে? আর আমি তেমন একটা লাইক করি না বার্থডে, ম্যারেজ ডে, এগুলো আমি তেমন একটা লাইক করি না, কেক কাটাটা এগুলো আমি লাইক করি না। তবুও আমি প্রতি বছর ও যখন বাসায় থাকে, আমরা দুইজন একসঙ্গে দুপুরবেলা আমি নিজের হাতে রান্না করি, আমরা দুইজন আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এই বছরটা একেবারে ঢাকার মধ্যেই আছি, আমি আছি আমার বাসায়, ও আছে ওর ইসে, ও একটু ডিস্টেন্সে আছে, ওর অফিসটা একটু ঢাকার সিটির বাহিরে আছে, এই আর কি। তো আজকে আমার মনটা ভালো, আবার মনটা কিছুটা খারাপ। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমি চিন্তা করতেছি যে ওকে আমি বলবো যে হ্যাপি ম্যারেজ ডে, আমি পরে ভুলে গেছি। আমি নাস্তা নিয়ে বসছি, নাস্তা নিয়ে বসার পর ওর কল আসছে, আমার মেমোরিতে নাই যে আমি ঘুম থেকে উঠলাম কি বলবো, ওকে কল করব। এরপরে ও কল করে বলতেছে, ইয়ে করছো, বের হবো কখন, আজকে বের হবো কখন, বিয়ে করবা না? আমি বলি যে বিয়ে করব মানে বুঝলাম না, মানে আমার মেমোরি থেকে ওটা আউট হয়ে গেছে যে আজকে ম্যারেজ ডে। কিন্তু আমি মানে হাফ অ্যান আওয়ার আগেও আমার মনে ছিল যে আজকে ম্যারেজ ডে। পরে ও সরি সরি সরি, আজকে তো 9 তারিখ, আজকে তো আমাদের ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ ডে। তো কেমন কী আছো, কেমন আছো, কী করছো, নাস্তা করছো কি না? তো পরে বললো যে হ্যাঁ আমি তো নাস্তা করছি, তুমি করছো? আমি যে তো আমি যে আজকে বাসায় থাকলে তো দুজন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, এই আর কি। আচ্ছা থাক, সমস্যা নেই, এখন কী করবা, এখন চাকরির জন্য তো অনেক কিছু করতেই হয়, এছাড়া কিছুই না। আর এমনি তো আমি এসব দিনে আমি কেক টেক এগুলি কাটা আমি পছন্দ করি না, মন থেকে আমি পছন্দ করি না। আছে না যে আছে মুখ দিয়ে বলে যে পছন্দ করি না, আবার অনেকে আছে কাটে, ঠিক আছে? আমি অনেককে দেখছি যে মুখ দিয়ে বলে, এগুলো আমি লাইক করি না, বাট আবার এগুলো কাটে, আমি একেবারে এগুলো লাইকই করি না। কিন্তু জাস্ট ম্যারেজ ডের দিনটা, বার্থডে তো আমি মুখেই আনি না, আমার কবে জন্য এগুলো আমি মুখে আনি না, আমি এগুলো টোটালি। কিন্তু ম্যারেজ ডে তো হচ্ছে কি, হাজব্যান্ড ওয়াইফ, অনলি হাজব্যান্ড ওয়াইফ, কে কতদিন বাঁচে সেটা তো একমাত্র আল্লাহই জানে। এই বছরটা হয়তো দুইজন একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, এটাই তো, ঠিক আছে, এই আর কি। তো আমার এই ভিডিওটা যদি যারা দেখবেন তারা আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমাদের দুইজনের জন্য আল্লাহ আরও হাত বাড়াই দেয়, আরও ইয়ে করে, অনেকদিন বাঁচাই রাখে, আমাদের সংসার জীবনটা যেন আরও ভালো থাকি আমরা, এই আর কি, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।